19 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। আমরা অনেক সময় ফেসবুকে অনেকের দাড়ি খাটো, টাকনো নিচে কাপড় পরে অমুক ধূমপান করে এসব বিষয়ে পোস্ট করি, এটা কি গীবত পর্যায়ে অন্তর্ভুক্ত হবে? কেউ যদি দাড়ি খাটো করে, টাকনো নিচে কাপড় পরে বা ধূমপান করে, এগুলো ব্যক্তিজীবনের ভুল নিয়ে এইরকম সমালোচনা করা জায়েজ নয়। ব্যক্তিজীবনের ভুল সংশোধনের জন্য সেই ব্যক্তিকে বলতে হবে, কারণ তার দাড়ি না রাখাতে অন্য কোনো মুসলিম ভাই বোনের ক্ষতি নেই, কারো টাকনার নিচে কাপড় পরে অন্য লোকের কোনো ক্ষতির আশঙ্কা নেই। এইরকমই কেউ যদি ধূমপান করে, যদিও আশেপাশের লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সে তার ব্যক্তিজীবনে এটি দোষ ত্রুটি বদভ্যাস এবং হারাম খাওয়া হারাম পান করা, সুতরাং এগুলি তাদের ব্যক্তিজীবনের দোষ ত্রুটি, সেগুলি ফেসবুকে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অথবা কারো সামনে চর্চা করা জায়েজ নয়, এগুলি গীবত হারাম। গীবত তাকে বলে যে ওর মধ্যে দোষ আছে, আর সেই দোষটা সংশোধন উদ্দেশ্য নয় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন তার মানহানি করার জন্য, তাকে ছোট করার জন্য, এটা হারাম। কিন্তু কারো যদি এমন দোষ থাকে যেই দোষের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা ধর্মীয় দোষ, যেমন বেদাতি আকিদার হুজুর বেদাতি বক্তব্য করে, হ্যাঁ শিরকি বক্তব্য করে, গোমরাহ করে মানুষকে, চরমপন্থী বানায়, ভুল ফতোয়া দেয়, তাহলে সে জনগণের সামনে বিভ্রান্ত করে, জনগণের সামনে তার থেকে, তার অনিষ্ট থেকে, তার বেদাতি আলোচনা থেকে, বেদাতি লেখনী থেকে সতর্ক করতে হবে। কেউ যদি বেদাতি বই লিখে গিয়ে থাকে আর সেই বইগুলি জনগণ পড়ছে, তাহলে জনগণকে স্পষ্ট ভাষায় বলে দিতে হবে সবাইকে, সেটা নেকি করা গীবত, এই গীবত গীবত নয়, বরং এটি হচ্ছে নেকি, এটি হচ্ছে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। তার বেদাতি বই পড়িও না, তার বেদাতি আলোচনা শুনিও না, তার আকীদা মানহাজ ঠিক নয়, কারণ তোমাদেরকে গোমরা করে দেবে, তোমাদেরকে ধোকা দেবে, হ্যাঁ জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে, এসব কথা বলা আবশ্যক। জি, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم